আলাদা করে গেট করা হয়েছে, আর সামনে যেহেতু রথ উৎসব আছে তো রথের জন্য কিন্তু আলাদাভাবে সব প্রিপারেশন তোমাদের জগন্নাথ মন্দির দেখাচ্ছি। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বার। গুড ইভিনিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা কি নিয়ে তোমরা অলরেডি জেনে গেছো, কারণ আমি আছি পুরীতে। আর আগের ব্লগ থেকে তোমরা জেনেই গেছো যে আমি কলকাতা থেকে কিন্তু পুরী বন্দে ভারতে পৌঁছে গেছি পুরী, এবং পুরী নিয়ে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের আজকের এই ব্লগে থাকবে, কারণ সামনেই হচ্ছে পুরীতে রথযাত্রা। আর রথের জন্য কিন্তু হাজারো হাজারো লাখো লাখো দর্শনার্থী এই পুরীতে এসে ভিড় জমায় বিভিন্ন জায়গা থেকে। তাই তোমাদের দরকার একদম টোটাল ট্যুর গাইড এই পুরী নিয়ে, মানে বর্তমানে ট্রেন ভাড়া কত আছে, কি করে তোমরা পুরী আসবে, কত গাড়ি ভাড়াতে খরচা হতে পারে, কোথায় খাবে, কোথায় থাকবে, হোটেল ভাড়াই বা কত, সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের এই ব্লগে তোমরা পেয়ে যাবে ডিটেলসে। প্রথমেই তোমাদের বলে রাখি, পুরী আসার জন্য কলকাতার শিয়ালদা, হাওড়া এবং শালিমার স্টেশন থেকে তোমরা কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবে। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী ট্রেন নিতে পারো। এবার যদি কোনো কারণে ট্রেনের টিকিট না পাও, কারণ পুরীতে কিন্তু বিশাল ভিড় হয় এই পুরো একটা গোটা মাসই বলতে পারো, কারণ রথের টাইমটাতে, তখন কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায় না, তাহলে তোমরা কিন্তু বাসে করে আসতে পারো। ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে কিন্তু ভলভো বাস অথবা নন এসি বাস তোমরা পেয়ে যাবে পুরীর উদ্দেশ্যে যাত্রা করার জন্য। পুরী আসার জন্য যে সমস্ত ট্রেন আছে সেগুলো তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো, অথবা আইআরসিটিসি অ্যাপে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। আমি বলবো রাতের ট্রেনগুলোই বেস্ট হবে, বাট তোমরা যদি চাও বন্দে ভারত অথবা শতাব্দীতে আসতে পারো। আমি কিন্তু এসেছিলাম বন্দে ভারতে, তার ভাড়া কি আছে সেটা তোমাদের দেখালাম। এছাড়াও ধৌলি আছে, শতাব্দী আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে, দুরন্ত আছে শিয়ালদা থেকে, দুরন্ততে আমি ব্যাক করব, তার একটা ডেডিকেটেড ভিডিও আসবে। এছাড়াও কিন্তু হাওড়া পুরী, শালিমার পুরী প্রচুর ট্রেন আছে, যার স্লিপারের ভাড়া মোটামুটি 340 টাকা, থার্ড এসি ইকোনমি যদি নাও 815 টাকা, এবং থার্ড এসির ভাড়া হচ্ছে 880 টাকা, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1235 টাকা, এবং ফার্স্ট এসির ভাড়া 2050 টাকা। আর যদি তোমরা ট্রেনের টিকিট না পাও, তাহলে কিন্তু ধর্মতলা স্প্ল্যানেড থেকে প্রচুর বাসের অপশান পেয়ে যাবে, এসি নন এসি ভলভো, যার ভাড়া কিন্তু মোটামুটি 1100 থেকে 700, এর মধ্যে ভ্যারি করে ভলভো হলে। আর নন এসি যে বাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আরও কমে, মানে 650-700 টাকায় পেয়ে যাবে। এবার যখন রথের টাইম তখন কিন্তু সব ক্ষেত্রেই কিছু কম বেশি হতে পারে। মোটামুটি কলকাতা থেকে তোমরা কি করে পুরী আসবে তার ইনফরমেশন তো দিলাম, এবার চলো ব্লগটা কন্টিনিউ করি, মানে আমি পুরীতে কোথায় আছি, কি করে এলাম স্টেশন থেকে পুরীতে, এই হোটেলে আসতে আমার ভাড়া কত লাগলো, এবং টোটাল পুরীর ইনফরমেশন। ঘড়িতে সময় এখন 5:40, আমরা আছি 21 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমার কোচ হচ্ছে C7, এই যে C7। আর এছাড়াও কিন্তু এই ট্রেনে দুটো এক্সিকিউটিভ চেয়ারকারও আছে। ঘড়িতে সময় এখন 8:00, কিছুক্ষণ আগে খড়গপুর ক্রস করলো, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আমি চুজ করেছিলাম একটা ভেজ একটা নন ভেজ, যাতে তোমাদের দুটোই দেখিয়ে দিতে পারি। এখানে একটা কেক আছে, এদিকে ব্রেড আছে, জ্যাম আছে, কেচাপ আছে, তার সঙ্গে এদিকে পেপার দিয়েছে, এইদিকে দিয়েছে হচ্ছে একটা বাটার। আর তার সঙ্গে যদি তোমরা নন ভেজ নাও, নন ভেজে থাকবে হচ্ছে অমলেট, সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবল। আর যদি ভেজ নাও তাহলে কিন্তু দুটো কাটলেট অপশান মোটামুটি এই দুটোই আছে, মানে ভেজ নন ভেজ। আর খাবার একই, শুধু নন ভেজের ক্ষেত্রে অমলেট এবং ভেজের ক্ষেত্রে কাটলেট। চলছে T20 World Cup, আর অনেকেই তোমরা আছো যারা কিন্তু T20 World Cup এর প্রেডিকশন করো, তাই যে কোনো অ্যাপ্লিকেশনের থেকে আমি বলবো 1xBet-এর কথা, যেখানে কিন্তু তোমরা এই T20 World Cup এর প্রেডিকশন করে অথবা গেম খেলে জিতে নিতে পারবে কার্ড, অ্যাপেল ওয়াচ, আইফোন অথবা ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে কিন্তু তোমরা যে কোনো ম্যাচের লাইভ স্কোর অথবা কে জিতবে এই ব্যাপারগুলো প্রেডিকশন করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। রেজিস্টার করার সময় যদি আমার দেওয়া প্রোমো কোড BGT ইউজ করো, তাহলে কিন্তু ফার্স্ট ডিপোজিটে পেয়ে যেতে পারো 66,000 টাকা অবধি। এছাড়াও কিন্তু রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট, তাই দেরি করছো কেন, পিন কমেন্টের লিঙ্ক এবং আমার প্রোমো কোড আছে, তাড়াতাড়ি ইউজ করতে পারো যাদের ইচ্ছা। আর অবশ্যই কিন্তু এটা 18+ জন্য। আর এই ধরনের অ্যাপে কিন্তু ঝুঁকি থাকে, অবশ্যই সমস্ত কিছু দেখে শুনে তারপরে ইনভেস্ট করবে। চলে এসেছি কিন্তু এখন পুরী স্টেশনের বাইরে, আর এই হচ্ছে পুরী স্টেশন। পুরী স্টেশন কিন্তু নতুনভাবে একদম রিনোভেট করা হচ্ছে, আর তোমরা সকালের ট্রেনে আসো অথবা রাতের ট্রেনে, তোমাদের কিন্তু এই বাইরে থেকে বেরিয়ে এখানে টোটো অটো অনেক কিছু আছে, স্বর্গদ্বার ব্রিজ এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য।
জন্য, বাট একটা ছোট্ট স্ক্যাম হয়ে যায় তোমরা কিন্তু দরদাম না করে কোনো জায়গায় যাবে না। আর একটা জিনিস মনে রাখো, 20 টাকা করে বীজ মানে কিন্তু স্বর্গদ্বার বীজ নয়, এই সামনে একটা পুরী বীজ আছে সেখানে নিয়ে যাবে, তোমরা কিন্তু ভালো করে দরদাম করে নেবে। মোটামুটি অটো করে তোমরা যদি স্বর্গদ্বার বীজ যাও 150 থেকে 200 টাকা নেবে, আর টোটো করে গেলে 100 টাকা। তো দাদার সাথে আমাদের কথা হয়ে গেছে, আমরা পুরো ডাইরেক্ট হোটেলে যাবো, দাদার অটোতে 250 টাকা ভাড়া নেবে লাইট হাউস বীচে। হোটেলে আমরা চলে এসেছি, হোটেল নিয়ে সমস্ত ইনফরমেশন তো তোমাদের জন্য থাকবেই, দাদা আমাদের নিয়ে চলে এলো। দাদা, এখান থেকে মোটামুটি পুরীর আশেপাশে যে লোকাল সাইট সিন হয় সেগুলোর জন্য কত কি খরচা পড়ে আর কি কি দেখাও? 7-8 জায়গা ঘুরে আসবে, 1000 টাকা আসবে পার্কিং এর সাথে। মানে কতজন বসতে পারবে তোমার গাড়িতে? 5 জন 5 জন হবে, 6 জন। কি কি জায়গা দেখাবে? আপনা ইয়ে গুপ্ত বৃন্দাবন, লোকনাথ মন্দির, ওঙ্কারনাথ, সোনার গৌরাঙ্গ, বেড়ি হনুমান, জগন্নাথ জায়গা, শ্বশুর বাড়ি, চন্দন তলব, মানে এসিতে এসি বন্ধ করা তো বুঝতে পারিনি, কালকে রাতেও এসিতে এক্সিকিউটিভ লাউঞ্জে ছিলাম, বাট পুরীতে যখন নেমেছি মানে সেই গরম। কিন্তু হোটেলে কিন্তু আমরা এসে গেছি, আর মোটামুটি ফর্মালিটি যা ছিল, আইডি প্রসেস সব কমপ্লিট, এখন চলো রুমে যাই। আর এইবার আমরা যে পুরী ট্যুর করছি সেটা কিন্তু অরেঞ্জ পেটালের হোটেলসের তরফ থেকে, মানে আমরা এইবার যে পুরীতে থাকবো সেটা কিন্তু অরেঞ্জ পেটালসের হোটেলে। দেখা যাক এনাদের প্রপার্টি পুরীতে কেমন কি আছে। আর তোমরা যদি নিজের গাড়িতে আসো তাহলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, 4 চাকা অথবা 2 চাকা সবটাই কিন্তু তোমরা পার্ক করতে পারবে। আর এদিকে এনাদের নতুন প্রপার্টি হচ্ছে, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে টোটাল ডিটেলস তোমাদের দিচ্ছি। হোটেলের এন্ট্রান্স, আর হোটেলে ঢুকেই কিন্তু এটা দেখতে পাচ্ছ, বসার জায়গা মানে রিসেপশন, যতক্ষণ ফর্মালিটি চলবে তোমরা কিন্তু এখানে ওয়েট করতে পারবে। আর এই হচ্ছে রিসেপশন। এই হোটেলে তো অনেক ফ্যাসিলিটি আছেই, তোমাদের এক এক করে সবই বলবো। একটা ভালো বিষয় সেটা হচ্ছে লিফট আছে, মানে বয়স্ক মানুষ যদি তোমাদের সাথে থাকে তার জন্য কিন্তু আদর্শ, কারণ পুরীতে অনেকেই তোমরা চাও যে লিফটওয়ালা হোটেল, তো এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আমাদের রুম দেখতে পাচ্ছ, রুমে ঢুকেই একদম বড় সড়ো রুম আছে, যেটা বেশ ভালো লাগলো, কারণ রুম কিন্তু অনেকটাই স্পেসিয়াস। এখানে ডাবল বেড আছে, আরামসে তোমরা 2 থেকে 3 জন থাকতে পারবে। এইদিকে দেখো ফ্যান আছে, এসি চলছে, এইদিকে টিভি আছে, এখানে সুন্দর 2টো ফটো ফ্রেম আছে, তার সঙ্গে এখানে বসার জায়গা। আর এখানে কিন্তু মেনু কার্ডও দেওয়া আছে, মানে তোমরা যদি খাবার অর্ডার করতে চাও তাহলে কিন্তু এনাদের এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিন্তু খাবার দাবার অর্ডার দিতে পারবে। জলের 2টো বোতল দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে ইলেকট্রিক কেটেল, এখানেও জল দেওয়া আছে, টি কফি বানানোর সমস্ত জিনিসপত্র, এসি টিভির রিমোট, এইদিকে ইন্টারকম আছে, ওইদিকে মিরার আছে, এইদিকে ওয়ার্ড্রপ আছে, মানে সব মিলিয়ে যদি বলতে হয় একদম স্পেসিয়াস বড় সড়ো রুম। আর ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমও কিন্তু একদম বড় সড়ো, শীতকালে যদি আসো গিজার আছে, কোনো রকম অসুবিধা হবে না। আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচড এইরকম ব্যালকনিও আছে, মানে ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু বেশ বড় সড়ো। রুম তো তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কত কি ভাড়া আছে লাস্টে তোমাদের বলে দেবো, কারণ এনাদের কিন্তু 3টে ক্যাটাগরি রুম আছে। এবার কিছু ফেসিলিটি তোমাদের বলে দিই যে তোমরা এই হোটেলে থাকলে কি কি অ্যামিনিটিস পেয়ে যাবে। এখানে যেমন পার্কিং এর ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু লিফট ফেসিলিটি আছে, এবং ওয়াইফাই আছে, সিসিটিভি ক্যামেরা আছে, তার সঙ্গে কিন্তু বড় বড় রুম সবকটাই তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এসি রুম সবকটাই আছে। এবার যদি তোমাদের বিচের কথা বলি, যে নিয়ারেস্ট বিচ আছে সেটা কিন্তু 350 মিটারের মধ্যে, মানে হোটেল থেকে বেরিয়ে কিন্তু একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ পেয়ে যাবে, যেটা হচ্ছে লাইট হাউস বিচের পরের বিচটা। এর পরের বিচটা হচ্ছে লাইট হাউস বিচ, মানে এর নিয়ারেস্ট বড় বিচ বলতে পারো লাইট হাউস বিচ, আর এই এরিয়াটা কিন্তু লাইট হাউস বিচের আন্ডারেই পড়ছে। আর তোমরা যদি এইখান থেকে স্বর্গদ্বার বিচ যেতে চাও তাহলে কিন্তু গাড়িতে মোটামুটি 10 থেকে 12 মিনিট, আর যদি চাও পায়ে হেঁটে যেতেই পারো, 25 মিনিট মতো সময় লাগবে। স্বর্গদ্বার বিচের কথা বলছি, লাইট হাউস বিচ কিন্তু একদমই সামনে, মানে হেঁটে বলতে পারো 8 থেকে 10 মিনিট সময় লাগবে তোমাদের। আর অনেকে কিন্তু পুরীতে গ্রুপে আসো এবং তোমরা চাও নিজেরাই আমরা রান্না করে খাওয়া দাওয়া করবো, তাই কিচেন ফেসিলিটিও কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে, ডেসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এছাড়াও কিন্তু এনাদের ব্যাংকুইট আছে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, খাবার দাবার সব অর্ডার দিয়ে দিয়েছি, কারণ এনাদের এখানে রেস্টুরেন্টও অ্যাভেলেবেল আছে, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের হোটেলটা পুরোটা দেখিয়ে দেবো। আর মোটামুটি আমার যদি বলতে হয় হোটেলটা কিন্তু দুর্দান্ত লেগেছে, ফ্রেশ হয়ে গেছি, আর খাবার দাবার কিন্তু রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, রুমে একদম সার্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে ভাত আছে, স্যালাড
স্যালাড আছে, চিকেন কষা আছে, এদিকে আছে বাটার পনির, এদিকে ডাল আছে, পাপড় আছে। ওভারঅল এইটা দিয়েই আজকে জমিয়ে লাঞ্চ হবে। আর লাঞ্চ কিন্তু তোমরা ইন্ডিয়ান বলো, চাইনিজ বলো অথবা বাঙালি খাবার সবটাই কিন্তু এখানে পেয়ে যাবে। আর অরেঞ্জ কেটালের কিন্তু এই পুরীতে তিন ক্যাটাগরির হোটেল আছে, তো তোমরা যদি মনে করো যে এই ক্যাটাগরির হোটেলে থাকবে, এটা বলতে পারো বাজেট ক্যাটাগরি, তোমাদের আমি বলে দিচ্ছি। এছাড়াও একদম স্বর্গদ্বারের সি বিচের সামনেও কিন্তু একটা হোটেল আছে এবং একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল আছে, ফোর স্টার ক্যাটাগরি। তো সবটাই তোমাদের দেখিয়ে দেবো অথবা ডিসক্রিপশন এবং স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তোমরা চাইলে কল করে নিতে পারবে। আগে খেয়ে নিই, তারপর তোমাদের প্রাইসটা বলে দিচ্ছি। খাবার দাবার সার্ভ করে দিয়েছি, এবার চলো একটু টেস্ট করে দেখা যাক। ডালটা দেখো একদম এইরকম থিক ডাল আছে। এবার ডালের সাথে একটু টেস্ট করে দেখতে হবে, এরকম পনির বাটার মশালা, এরকম বড় বড় পনিরের পিস আছে। প্রথমে একটু পনির বাটার মশালাটা খেয়ে দেখি। রান্নাবান্না সত্যি দুর্দান্ত। চিকেন উপরে কিন্তু সুন্দর গার্নিশ করা আছে, আর চিকেনের কিন্তু বেশ অনেক কটা পিস আছে এইরকম সাইজের। এক পিস আমি চিকেন নিলাম, এবার তো জমিয়ে খাওয়া দাওয়াটা করবোই। আর চিকেন কিন্তু একদম সফট আছে। চিকেনটাও দারুণ করেছে, মানে ওভারঅল যদি বলতে হয় এনাদের রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু সত্যি দারুণ। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো তোমাদের এই হোটেলের আর কি ক্যাটাগরি রুম আছে সেগুলো দেখাই, তার সঙ্গে ব্যাংকুয়েটটাও দেখাচ্ছি, আর ভাড়া কত সেই সমস্ত ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আমরা যেই রুমটাই আছি সেটা তো একটা ক্যাটাগরি হলো, আর এই একটা ক্যাটাগরি রুম আছে এনাদের। এই রুমটাও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও সুন্দর ডাবল বেড আছে, আর বেডের ওপর সুন্দর দেখো নকশা করা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানেও সেম জিনিসপত্রই, এইদিকে ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সব জিনিসপত্র, সাইড টেবিল আছে যেখানে এসি টিভি রিমোট, এইদিকে ওয়ার্ড্রপ আছে, এখানে টিভি আছে, সেট টপ বক্স, এখানেও সুন্দর একটা ডাইনিং সেট আপ আছে যেখানে বসে তোমরা লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স এনজয় করতে পারবে। এইদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছ, ওয়াশরুমও কিন্তু বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সাথে কিন্তু এইখানেও তোমরা পেয়ে যাবে ব্যালকনি, এই যে এইদিকে দেখো যেরকমটা আমাদের ওদিকে ছিল সেরকমই কিন্তু ব্যালকনি, আমি আর খুলে আলাদা করে দেখাচ্ছি না। এই রুমটাও কিন্তু বেশ বড় সড়ো রুম আছে। এতক্ষণ তোমাদের যে রুমগুলো দেখাচ্ছিলাম সেগুলো টু বেডেড ছিল, এবার যে রুমটা দেখাচ্ছি এটা কিন্তু ফোর বেডেড রুম, এটা আরও বড় দেখতে পাচ্ছ। ঢুকে এইদিকে মিরার আছে, ওয়ার্ড্রপ আছে, দুটো বড় বেড আছে যেখানে দুজন দুজন আরামসে কিন্তু চারজন থাকতে পারবে, বা তোমাদের সাথে যদি একজন বাচ্চাও থাকে তাও কিন্তু আরামসে এক একটা বেডে হয়ে যাবে। আর এখানেও সুন্দর একটা ডাইনিং সেট আপ আছে, টিভি আছে, এসি, ফ্যান, দুটো ফ্যান দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওয়াশরুম আছে। তার সঙ্গে এই রুমেও কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যালকনি, আর এইখানে ব্যালকনিটা কিন্তু বেশ বড়। এই ব্যালকনিটা তোমাদের একটুখানি আমি দেখাই, রুম থেকে পার্সোনাল ব্যালকনি দেখতে পাচ্ছ। ব্যালকনিটা দেখো একদম এইরকম বড় ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু সুন্দর বাইরের তোমরা ভিউ এনজয় করতে পারবে। এইটা তোমাদের একটা ফার্স্ট ফ্লোরের রুম দেখাচ্ছি, এই রুমটাও ডাবল বেডরুম, বাট রুমটা কিন্তু একটু বেশি বড় লাগছে, মানে এতক্ষণ যে রুমগুলো দেখাচ্ছিলাম তার থেকে কিন্তু এই রুমটা একটু বেশি বড়। আর এই রুমের কিন্তু সেম অ্যামিনিটিসই তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে ব্যালকনিও আছে। এতক্ষণ আমি তোমাদের এনাদের টোটাল রুমগুলো দেখালাম, মানে বিভিন্ন ক্যাটাগরির রুম। এছাড়াও কিন্তু এনাদের 36 রুম আছে এই টোটাল বিল্ডিংয়ে, এছাড়াও আরও কিছু রুম হচ্ছে, মানে ভবিষ্যতে কিন্তু আরও রুম বাড়বে। তোমরা যদি গ্রুপ নিয়ে আসো এবং গ্রুপ কোনো পার্টি থাকে বা কোনো অকেশন এই পুরীতে করতে চাও, তাহলে কিন্তু এনাদের নিজস্ব এইরকম এসি ব্যাংকুয়েট আছে যেখানে কিন্তু তোমরা নিজেদের মতো পার্টি অর্গানাইজ করতে পারবে, তার জন্য আলাদা করে বুক করতে হবে। তোমরা যদি চাও নিজেদের মতো এখানে বুফে সেট আপ লাগাতে, সেই ব্যবস্থাও কিন্তু আছে। মানে ওভারঅল যদি বলতে হয় এখানে কিন্তু তোমরা সমস্ত রকম অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটি পেয়ে যাবে। মোটামুটি সব কিছুই তোমাদের দেখালাম, এবার বলি ভাড়ার কথা। আমরা যে এই হোটেলে আছি অরেঞ্জ পেটালের পুরীর প্রপার্টিতে, তার ভাড়া কিন্তু পড়েছে 1800 টাকা দুজনের জন্য ইনক্লুডিং ব্রেকফাস্ট, আর এটা কিন্তু এসি রুমের ভাড়া। এবার তোমাদের বলে রাখি এই যে ভাড়াটা বললাম এটা কিন্তু নর্মাল টাইমের ভাড়া, যদি তোমরা পুজোর টাইমে বুক করো বা কোনো হলিডে অকেশন থাকে তখন কিন্তু ভাড়া কম বেশি হতে পারে, ডিপেন্ড অন সিজন। আর যদি রথের টাইমে বুক করো, মানে রথের যে ওই 7টা দিনের ব্যাপার থাকে, তখন কিন্তু পুরীতে হোটেলের দামের কোনো রকম ঠিক ঠিকানা থাকে না, তাই 1800 টাকায় কিন্তু তোমরা সেই টাইমে রুমটা পাবে না। আমি এটা নর্মাল টাইমের এসি রুমের ভাড়া বললাম, ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তোমরা যদি পুরীর হোটেল বুক করতে চাও অথবা এনারা কিন্তু টোটাল পুরীর সাইট সিনও করে, তোমরা কিন্তু অরেঞ্জ পেটালের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই পুরীতে যে রথের টাইমে ভাড়া কত চলবে সেটা আমি আগে থেকে বলতে পারছি না, কল করে নিতে পারো, কারণ রথের সময় কিন্তু পুরীর যে কোনো হোটেলের ভাড়া আকাশ ছোঁয়া থাকে। এটাই স্বাভাবিক, কারণ এইটা এনাদের একদম হাই পিক সিজন যাকে বলে,
ওভারঅল পুরী নিয়ে মোটামুটি তোমাদের ইনফরমেশান দিয়েছি, এবার একটু রেস্ট নিয়ে নিই, বিকেলের দিকে যাব সমুদ্রে, কারণ পুরী এসেছি, মেন সমুদ্রই তো তোমাদের দেখানো হয়নি। লাইট হাউস বিচ, আর এই দিক থেকে সোজা যদি তোমরা কিছুটা হেঁটে যাও 15-20 মিনিট, তাহলে কিন্তু স্বর্গদ্বার বিচ পাবে। আর এখানে দেখো ঘোড়া, খচ্চর, উট, এইগুলো অ্যাক্টিভিটি আছে। আর দুপুরবেলায় কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে এই সমুদ্রে, স্পিড রাইডের মতো অনেক কিছু জিনিস। আর এখানে দেখো বসার জায়গা আছে সন্ধ্যেবেলায়, এগুলো 15-20 টাকা করে নেয় পার ঘন্টা বসার জন্য। আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, অসাধারণ লাগছে, অসাধারণ। আর হালকা হালকা ঠান্ডা হাওয়া আছে, দুপুরবেলায় কিন্তু বেশ ভালো গরম থাকে। আমরা যেই হোটেলে আছি সেটা তো একটু বাজেট ক্যাটাগরির হোটেল, সেটাও লাইট হাউস বিচ থেকে একটু ভেতর দিকে। আরও একটা অরেঞ্জ পেটালের পুরীর প্রপার্টি তোমাদের দেখাই, যেটা কিন্তু একদম সমুদ্রের ধারে, মানে তোমরা রুম থেকে সমুদ্র দেখতে পাবে। এই হচ্ছে লাইট হাউস, আর এইটা হচ্ছে সমুদ্র সৈকত, লাইট হাউস বিচ। আর তার ঠিক সামনেই হচ্ছে অরেঞ্জ পেটালের আরও একটা পুরীর প্রপার্টি, এটা কিন্তু একটু প্রিমিয়াম। এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, যেখানে কিন্তু সমস্ত ফর্মালিটি চলবে। চলো এবার তোমাদের একটা রুম দেখাই। আর এই হোটেলেও কিন্তু তোমরা লিফট ফেসিলিটি পেয়ে যাবে, মানে সি ফেসিং রুম তো আছে, তার সঙ্গে লিফটের ব্যবস্থাও আছে, বয়স্ক মানুষজন থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। C3 রুমটা দেখাচ্ছি, রুমে জাস্ট এন্ট্রি করলাম, আর এইদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছ, ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেসিন আছে, আর এইদিকে কিন্তু শাওয়ার আছে, সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটারিজ সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে রুম, রুমে ঢুকে যেটা বুঝতে পারছি, বড় সড়ো স্পেসিয়াস রুম। এই হোটেলটা কিন্তু একটু প্রিমিয়াম, এখানে সুন্দর ডাবল বেড আছে, এইদিকে দেখতে পাচ্ছ টিভি, সেট টপ বক্স, দেন ওই সাইডে একটা ডাইনিং স্পেস আছে যেখানে বসে তোমরা খাবার দাবার, স্ন্যাক্স এনজয় করতে পারবে। এইদিকে চা কফি বানানোর সব জিনিসপত্র, জলের বোতল কমপ্লিমেন্টারি আছে, এইদিকে কিন্তু ইলেকট্রিক কেটেল আছে, এছাড়াও ফ্যান, এসি সমস্তটাই দিয়ে ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দুর্দান্ত। আর এখানে ওয়ার্ড্রপ আছে, এইদিকে কিন্তু রুমে বসে তোমরা সুন্দর সমুদ্র এনজয় করতে পারবে, মানে একদম এইখানে বসে চা কফি এনজয় করতে করতে তোমরা কিন্তু সমুদ্র দেখতে পারবে। সত্যি রুমটা কিন্তু এক কথা যদি বলতে হয় স্পেসিয়াস এবং দুর্দান্ত। গুড ইভিনিং সবাইকে। আর একটু খাওয়া দাওয়া করে আর কি রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েই পড়েছিলাম, এখন বেরোচ্ছি একটু পুরীর আশপাশটা ঘুরে দেখতে, মানে হোটেল থেকে একটু বাইরে বেরোই, সমুদ্রের ধারে তোমাদেরও নিয়ে যাই। আর এইখানে কিন্তু রেস্টুরেন্ট যে এরিয়া আছে সেটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে, এই হচ্ছে রেস্টুরেন্ট পোর্শন দেখতে পাচ্ছো, যেখানে বসে কিন্তু তোমরা লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট সবটাই করতে পারবে। আর যদি তোমরা স্ন্যাক্সের জন্য কিছু অর্ডার দাও সেটাও কিন্তু তোমরা আলাদা করে অর্ডার দিতে পারবে। এবং এইটা হচ্ছে এনাদের পুরো রেস্টুরেন্ট এরিয়া, ওইদিকে দেখতে পাচ্ছি বুফে আছে। দাদা সকালে ব্রেকফাস্ট কি বুফেতে হয় না? বুফে কিন্তু ব্রেকফাস্ট হয়, যেটা কিন্তু এই রুম ট্যারিফের মধ্যে ইনক্লুডেড। সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের হোটেল এইরকম লাগছে, বাইরে থেকে দেখতে পাচ্ছ লাইট জ্বালানো আছে, এই হচ্ছে সুবিশাল পার্কিং। এবার চলো একটু বেরোনো যাক, বেরিয়ে আমরা যাই হচ্ছে সমুদ্রের ধারে। এইখান থেকে হেঁটে জাস্ট একটুখানি 5 মিনিট মতো গেলেই তোমরা কিন্তু সমুদ্র সৈকত পেয়ে যাবে, সেটা মেন স্বর্গদ্বার বিচ বা লাইট হাউস বিচ নয়। আর এই হচ্ছে দেখো আমরা আছি এই পাশেই কোনো একটা রুমে, আমাদের রুম থেকেও ব্যালকনি আছে। হোটেল থেকে কিন্তু মোটামুটি 5 মিনিট মতো হাঁটলাম, আমরা পৌঁছে গেলাম কিন্তু বিচে। এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটাতে একদম সোজা 5 মিনিট হাঁটতে হবে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, আর এটা কিন্তু লাইট হাউস বিচের পরের বিচটা। এই বিচটা কিন্তু অনেক পরিষ্কার, সকালবেলায় তোমরা আলো ভালো করে বুঝতে পারতে, শুনশান নিজেদের মতো টাইম কাটাতে পারবে। এর পরের যে বিচটা আছে একটুখানি হেঁটে গেলেই ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, মানে হোটেলগুলো, ওইখানটা হচ্ছে লাইট হাউস বিচ, তারপরে হচ্ছে স্বর্গদ্বার বিচ। তোমরা অটো টোটো এগুলো পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এই সাইডেও কিন্তু প্রচুর হোটেল আছে, এমন নয় যে এখানে হোটেল নেই। আমি যেটা দেখলাম বড় বড় যে পার্কিংওয়ালা ভালো ভালো ব্র্যান্ডেড হোটেল, সেইগুলো কিন্তু সব এই সাইডেই আমি দেখলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া সিরিয়াসলি দারুণ লাগছে সন্ধ্যেবেলাটায়। আর এই যে বিচটা আছে না, বিচটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, তার মধ্যে এখানে কিন্তু তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। ছোট ছোট দেখো বসার জায়গা করা আছে, তোমরা যদি একটু পুরীর যে ভিড়, স্বর্গদ্বার বিচ, সেই ভিড় থেকে একটু নিজেদের মতো ফাঁকা বিচ চাও, তাহলে কিন্তু আমি বলবো এই হোটেলটা তোমাদের জন্য বেস্ট হবে। কারণ এই হোটেলের নিয়ারেস্ট যে বিচটা আছে সেটা কিন্তু একদম এইরকমই শুনশান নিজেদের মতো টাইম কাটানোর জন্য। আর ওই যে দেখতে পাচ্ছে লাইট হাউস, ওই লাইট মারছে,
এইটাই হচ্ছে লাইট হাউস ব্রিজ, জাস্ট হেঁটে 3-4 মিনিট আর তারপরে কিন্তু স্বর্গদ্বার ব্রিজ। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম লাইট হাউসের সামনে, এই হচ্ছে লাইট হাউস। আর এই গলি থেকেও কিন্তু তোমরা হেঁটে মোটামুটি 10 মিনিট আমাদের হোটেল। আর লাইট হাউস ব্রিজ কত জমজমার দেখো এখন, মানে প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর মানুষজনও আছে, এইখানেও তোমরা কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। আর এইখান থেকে তোমরা যদি শেয়ারিং টোটো করে স্বর্গদ্বার ব্রিজ দাও তাহলে 20 টাকা পার পার্সন পড়বে। আর তোমরা যদি জগন্নাথ মন্দির থেকে স্টেশন অথবা বিচ যেতে চাও তাহলেও কিন্তু দেখো এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই কিন্তু চলে যেতে পারবে। এছাড়াও রিক্সা থেকে শুরু করে টোটো এবং অটো তো আছেই। আর মন্দিরে কিন্তু কোনো রকম ব্যাগ মোবাইল এইসব নিয়ে প্রবেশ করা নিষেধ। এইখানে দেখো রাখার জন্য বিভিন্ন কাউন্টার আছে, 5 টাকা করে হচ্ছে শু, মোবাইল 10 টাকা, ব্যাগ 10 টাকা, এরকম ছোট বড় অনেক কাউন্টার আছে আশেপাশে। এছাড়াও কিন্তু অনেকে তোমরা মন্দিরের ধারে থাকতে চাও তার জন্য কিন্তু প্রচুর হোটেল এবং ধর্মশালাও আছে, যারা মন্দিরের আশেপাশে থাকতে চাও তাদের জন্য এইখান থেকে আলাদা করে গেট করা হয়েছে। আর সামনে যেহেতু রথ উৎসব আছে তো রথের জন্য কিন্তু আলাদাভাবে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। শ্রী জগন্নাথ টেম্পল একদম নতুনভাবে সেজে উঠেছে, চারিদিকে প্রচুর আলোকসজ্জা দেখতে পাচ্ছি। সবটাই তোমাদের দেখাবো, মানে যতটা দেখাতে পারবো, কারণ ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে তোমাদের কিছু দেখাতে পারবো না। আর এই সাইডে করা হয়েছে জগন্নাথ টেম্পলের অফিস, আর এই দিক থেকেই কিন্তু লাইনের ব্যবস্থাও আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আর প্রচুর পুলিশ আধিকারিকও আছে সবটা মেনটেন করার জন্য। সামনে থেকে তোমাদের জগন্নাথ মন্দির দেখাচ্ছি, আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। এইখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভেতর, আর পুরো জায়গাটা হচ্ছে এইরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগছে মন্দিরের এই জায়গাটা পুরো। আর এই সামনেটা হয়তো VIPদের জন্য করা হয়েছে, আর ওই দিকটা হচ্ছে নর্মাল জেনারেল লাইন। মন্দিরের ভেতর তোমরা কী কী নিয়ে প্রবেশ করতে পারবে না সেটা এইখানে লেখা আছে বা ছবির মাধ্যমে বলা আছে, তো সেটা তোমরা একটুখানি দেখে নিতে পারো। আর এইদিকে দেখো পুরো মন্দিরের আশপাশটা কত সুন্দর লাগছে, আর এখানে কিন্তু কোনো চামড়ার জিনিসও অ্যালাউ নয়, মানে তোমাদের হাতের ঘড়ি, লেডিস ব্যাগ বা বেল্ট এইগুলো কিন্তু নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না। ওদিকে ছাতা আছে, হেলমেট আছে, মোবাইল ফোন, জুতো, ল্যাপটপ, ক্যামেরা কোনো কিছু কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নয়। আর চারপাশটা একটু তোমাদের আগে ঘুরিয়ে দেখাই, আর এই যে মন্দিরের আশেপাশে সুন্দর যে মার্ক করা হয়েছে এর নাম কিন্তু দেওয়া হয়েছে পরিক্রমা মার্ক, যেটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এখানে কিন্তু সুন্দর বসার জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছ, যেখানে দর্শনার্থীরা এসে বসতে পারবে। তার সঙ্গে এত সুন্দর গার্ডেন এবং ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু আছে, মানে সব মিলিয়ে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু একদম নতুনভাবে সেজে উঠেছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, মানে তোমরা যে এই পুরো পরিক্রমা মার্ক ধরে আর কি জগন্নাথ দেবের পরিক্রমা করবে তখন কিন্তু এই মন্দিরের চূড়া সবসময়ই তোমরা দেখতে পাবে। এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম নতুন রূপে পুরী বলতে পারো। লাইট হাউস বিচের সামনে এই যে বার্গার অ্যান্ড বাইট, এই দোকানটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট স্ন্যাক্সের দোকান। এইখানে KFC স্টাইল ফ্রাইড চিকেন পাওয়া যায়, আরও বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। এটা নিয়ে কলকাতা ঘুরিতে আমি ভিডিও বানিয়ে দেবো, তোমরা তাও এখানে পজ করে একটু দেখে নিতে পারো। এখান থেকে জাস্ট 2 ভার্জিন মোহিতো নিলাম, তার কারণ হচ্ছে আমাদের পেটের যা অবস্থা দুপুরে খাওয়া দাওয়া করার পর, রাতে ডিনার করতে পারবো নাকি জানি না, তার জন্য এটা নিয়ে একটুখানি টাইম কাটাই। ঘড়িতে সময় এখন রাত 11টা, রুমে চলে এসেছি, অনেকক্ষণই একটু এডিটের কাজ ছিল, সমস্ত কিছু করলাম। আশা করি ব্লগে তোমাদের আমি সমস্ত ইনফরমেশান মোটামুটি দিতে পেরেছি। এখন রাতের ডিনারটা করে নিই, ডিনার হোটেল থেকেই নিয়ে নিয়েছি। এছাড়াও পুরীতে কিন্তু তোমরা চাইলে হোটেল থেকেও ডিনার করতে পারো, অথবা তোমরা যদি চাও বাঙালি খাবার দাবার খাবো, প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমরা কিন্তু সেখান থেকেও খাবার দাবার ট্রাই করতে পারবে। এছাড়াও সি ফুড থেকে শুরু করে আরও প্রচুর স্ট্রিট ফুড এগুলো তো পুরীতে পেয়েই যাবে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, একদম সিম্পল খাবার, ভাত আর চিকেন কষা, সাথে হচ্ছে স্যালাড, মানে বেশি কিছু নিইনি কারণ লাঞ্চটা অনেক লেটে হয়ে গেছে। চলো কমপ্লিট করি, কমপ্লিট করে ব্যাক করছি। আর এনাদের খাবার দাবার কিন্তু সত্যি দুর্দান্ত। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে খুব খুব শেয়ার করে দিও, কারণ নর্থের টাইমে যারা আসবে তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর যদি তোমরা অরেঞ্জ পেটালের পুরীর এই হোটেলে থাকতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও এনাদের স্বর্গদ্বার বিচের সামনেও একটা প্রপার্টি আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু বুকিং পেয়ে যাবে। এবার অবভিয়াসলি আরও একবার বলে রাখছি, রথের টাইমে যদি বুক করো তাহলে কিন্তু হোটেলের ভাড়ার কোনো রকম কিছু আমি বলতে পারছি না, কারণ এই টাইমে ফুল পিক সিজন, কোনো হোটেলে কিন্তু কম দামে তোমরা পাবে বলে আমার মনে হয় না, কারণ লাখো লাখো দর্শনার্থী এই টাইমে আসবে। আর অনেকেই তোমরা বলবে দাদা রথ তো দেখালেই না, দেখাবো, কালকে আলোয় আলোয় যাব মন্দির চত্বরে এবং সমস্তটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, রথ কতদূর কি রেডি হলো, মানে কতদূর লাস্ট মুভমেন্টের প্রিপারেশন চলছে, সমস্ত
কিছু নিয়ে একটা ব্লগ আসবে। আজকের ব্লগটা এতটাই, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা ফ্রম পুরী।